Elhamdülillah. Elhamdülillah Rabbil Alemin. Esselatu vesselamu ala seyyidine rahmetil alemin. Ve ala alihi ve sahabihi tayyibine ve tahirin. Ve ulamayi ümmeti kullum acmain. Amma ba'd. Euzu billahi mineşşeytanirracim. Bismillahirrahmanirrahim. Aajke pobitro Eid Miladun Nabi sallallahu aleyhi ve sellem upolokkhe আজ এই সভায় উপস্থিত আছেন আমাদের মহাসচিব লায়ন এম আওয়াল উপস্থিত আছেন প্রেসিডিয়াম সদস্য সাবেক মহাসচিব জনাব রেজালক চাঁদপুরি হোসেন প্রেসিডিয়াম সদস্য নন্দনপুরি সাহেব উপস্থিত আছেন শীর্ষ দরবারের পীর সাহেব কামাল নুরেশ্বরেশ্বরী উপস্থিত আছেন হায়দারি দরবারের আবুদাদ মোস্তাবি হায়দারি উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক আমাদের মোহাম্মদ আলী ফারুকী উপস্থিত আছেন আন্তর্জাতিক বিষয় সম্পাদক তৈবুল ভাষণ ভাইস ভান্ডারী তার ধর্ম বিষয় সম্পাদক মৌলানা আরিফ বিল্লা রব্বানি সহ এবং সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক যুগ্রাম বিষয় সম্পাদক মিশকাতুল বিল্লা সহ উপস্থিত বীর মাসায় বৃন্দ রেজবে দরবারের পীর সাহেব সহ এবং অন্যান্য পীর সাহেব বৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ তরিকত ফেডারেশনের সম্মানিত নেতা কর্মী বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি কিছু জরুরি কথা বলবো বেশি সময় নেব না আজকে শুধু এতটুকুই বলবো পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে আজ বারোই রবিউল আউয়াল সেই দিন শুধু খুশির দিন না খুশির তো বটেই এটা একটা চেতনার দিন এটি বৈপ্লবিক পরিবর্তনের দিন দয়াল নবী যেদিন এসেছিলেন তখন আরবে মেয়েরা জন্ম নিলে মেয়ে জন্ম নিলে জিন্দা গেড়ে ফেলা হতো অন্ধকারাচ্ছন্ন একটা জায়গা ছিল মদ জুয়া বদমাশি এইসব নিয়ে জড়িত ছিল সেখানে সেই সময় আমি কিন্তু কিছু রাজনৈতিক বক্তব্য দিব এটা দয়া করে আমি অপেক্ষা করতে বলবো দুই মিনিটের জন্য এটাকে উপকার হবে তাই আমি অনুরোধ করব সেদিন চাই এই চেতনার দিনে দয়াল নবী জন্ম নিয়েছিলেন আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুষ্ঠিত হচ্ছে আজকে আপনারা জানেন নারায়ণগঞ্জে যে সিটি নির্বাচন হচ্ছে আমরা ভারতের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং পীর মাসাকদের পক্ষ থেকে আমরা আইভিকে নৌকা প্রতীকে আমাদের সমর্থন আজকে ব্যক্ত করছি এবং আমাদের নেতাকর্মীরা সেখানে কাজ করছেন এবং অতিরেই আমাদের একটি এখান থেকে আমাদের প্রতিনিধি পৃথকরণে যাবেন এবং কাজ করবেন আইবির সাথে কথা হয়েছে আমাদের আর বিশেষ করে আজকের এই দিনে শান্তির দিনে আমি বলবো আজকে বাংলাদেশের কী অবস্থা আপনারা জানেন একদিকে জামাত শিবির এই ধর্মের নাম নিয়ে সেদিন স্বাধীনতা বিরোধিতা করেছিল এবং এখনও করে যাচ্ছে এই দেশকে একটা বিচ্ছিন্ন রাষ্ট্র বানানোর চেষ্টা করছে একই সাথে সাথে আজকে আমরা অবাক বিস্ময়ে দেখতে চাই দেখতে পারি যে যে আহলে সুন্নতের নাম শুনলে আমরা সকলে সুন্নি আহলে সুন্নতের আমরা সকলে অনুসারী আজকে জামাত দিয়ে যখন কিছু হচ্ছে না বাংলাদেশে এটা খুব প্রয়োজনীয় দরকার সবার জানার জন্য আপনারা সবাই সাবধান থাকবেন এই ব্যাপারে আহলে সুন্নত দিয়ে যখন জামাত দিয়ে কিছু হচ্ছে না এবং হেফাজতের মাধ্যমে দেখা গেল একটা বড় ধরনের নাশকতা করতে চেয়েছিল সে হেফাজত দিয়েও সম্ভব হচ্ছে না আজকে তারা নতুনভাবে আইএসআই পাকিস্তানি এজেন্ট এবং অন্যান্যরা তারা বুঝতে পেরেছে একটা মাত্র উপায় সেটা হচ্ছে তরিকত জগতে যদি তারা ঢুকতে পারে ঠিক কিনা জি ঠিক কারণ এদেশের শতকরা 80 জন না শতকরা 90 জন কোনো কোনো মাজারের কোনো দরবারের বা কোনো পীর সাহেবের
বা কোনো আলেম ওলামার সাথে জড়িত, সাধারণ মানুষের জন্য। ওই জায়গাতে যদি আঘাত করতে হয় তাহলে আহলে সুন্নতের একটি অংশ কিন্তু ইতিমধ্যেই আমরা জড়িত দেখেছি, যেটা নাসিরাবাদে আর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরাবাদে আমরা যখন নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপরে যখন আঘাত এনেছিল আমরা সেখানে লক্ষ্য করেছি আহলে সুন্নতের একটি অংশ কিন্তু সেখানে জড়িত ছিল। একইভাবে আজকে আমাদের জানা মতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইভেন চট্টগ্রামও আহলে সুন্নতের একটি অংশ পাকিস্তানের সাথে জড়িত হয়ে কাজ করছে। এবং আজকে যে রোহিঙ্গার ইস্যু, আজকের ঈদ মিলাদ নবীর দিনে আমরা তাদের জন্য নাজাত চাইব, দোয়া চাইব, আল্লাহ যেন তাদেরকে শান্তি দেন। তবে এইটাও আমাদের দেখতে হবে আরএসওটা কারা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে ভালো, তাদের মূল এজেন্ডা হচ্ছে আরাকান রাজ্য আর চট্টগ্রামকে নিয়ে একটি স্বাধীন ইসলামিক রাষ্ট্র কায়েম করা, এটা বাংলাদেশে কোনো অবস্থাতে সম্ভব না। এটা অনেকে জানে না। আগামী দিন আমি আসলে যেদিন সংসদ শুরু হয়েছিল তারপরের দিন দেশের বাইরে চলে গিয়েছিলাম, এসছি গতকাল। আমি আগামীতে জাতীয় সংসদ অবশ্যই তুলব এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করবো এজেন্সিগুলি কী কাজ করছে অন্যরাই ভালো জানেন, আমি যদি এতটুকু জানি তাদের তো আরও বেশি জানার কথা। ঠিক, তারা এই ব্যাপারগুলিতে ভালো করে দেখতে হবে তারা কারা, পাকিস্তানি এজেন্ডা কোথায় ঢুকেছে, কোথায় টাকা পয়সা দিচ্ছে, টাকা পয়সার উৎসটা কোথায়। আমাদের তো দল চালাতে জান বের হয়ে যায়, রাষ্ট্র একটি পয়সা দেয় না, কোনো কারো কাছ থেকে আমরা একটি পয়সা পাই না, চাইও নাই চাইবও না, সামনেও যা আছে তাই দিয়ে চলেছি, ইনশাল্লাহ আগামী দিনও চলবো, ঠিক কিনা? আমি আগেও বলেছি আজকে জামাত শিবির থেকে ভয়ঙ্কর হচ্ছে, জামাত শিবির তো ভয়ঙ্কর আছেই, ঘরের শত্রু বিভীষণ। আজকে কিছু কিছু পীর সাহেবের উপরেও এই পাকিস্তানি এজেন্ট সোয়ার হয়েছে, তারাও আমাদের মতো আপনাদের মতো সল্লাল্লাহ করে পীর মুরিদি করে কিন্তু পাকিস্তানি এজেন্ডা হাতে নিয়েই ফেলেছে। তাদেরকে অনেকে আমরা চিহ্নিত করেছি, আমরা এজেন্সিগুলোকে জানাবো, সরকারকেও জানাবো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, ব্যান করতে, যদি না হয় এর জন্য সরকার দায়ী থাকবেন, আমরা না। আজকে শেখ হাসিনার নেতৃত্বে আজকে এই মাস বিজয়ের মাস না বললে হয় না, এই মাসে আমরা স্বাধীনতা পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তিনি একজন খাঁটি মুসলমান ছিলেন, ওনার সময় ইসলামী ফাউন্ডেশন হয় এবং বাইতুল মোকাররম মসজিদের কাজ হয় এবং অনেকগুলি তিনি কাজ করেন, তাদের মধ্যে এই তবলিগের যে জায়গা সেটাও কিন্তু উনি দিয়ে গেছেন। তবলিগ বড় করে কাজ হচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই, যে যার কাজ করবে। তবে তবলিগের নামে বিদেশ থেকে যারা আসছে মেহমান হিসেবে তাদের কি ঠিকমতো করে খেয়াল করা হচ্ছে, তারা কারা, সুদানের আসছে, পাকিস্তানের আসছে, বিভিন্ন জায়গার থেকে আসছে, তারা থেকে যাচ্ছে অনেকে, তাদের মধ্যে কি জঙ্গি কেউ আসছে না, তাদের মাধ্যমে এসে আরাকানে ঢুকতেছে না? আজকে পত্রিকা দেখলাম যে ত্রাণ দেওয়ার নামে রাত্রে গোপনে ওই যে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থী শিবিরে তারা যাচ্ছে, সহযোগিতা দিচ্ছে। সেদিন যে নয়জনকে আর্মিকে মেরে ফেলা হয়েছিল, আর্মিকে মারার পরেই তো এই রোহিঙ্গাদের উপর আবার এই হানাহানি হচ্ছে। তাহলে আরএসও চায় না রোহিঙ্গাদের জন্য শান্তি কিছু হোক, যেভাবে জামাত চায় না এদেশে শান্তি কিছু হোক, এক সূত্রে গাঁথা। জামাত, শিবির, আরএসও, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, এগুলো এক সূত্রে গাঁথা। আজকে যোগ হচ্ছে নব্য মুসলমানদের মতো কারা, আহলে সুন্নতের নামের একটি অংশ এবং পীর সাহেবদের একটি অংশ, যারা টাকার জন্য পাগল হয়ে গেছে,
আজকে আপনারা অবাক হবেন, তার্কিতে যে গভর্নমেন্ট আমার এখানে মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হলে তার্কি সরকার চিৎকার করে উঠে, ঠিক না? আমরা দেখেছি না যে তাদেরকে ফাঁসি দেওয়া যাবে না, প্রেসিডেন্ট কথা বলে। ওখান থেকেও আফ্রিকা থেকে বিভিন্ন জায়গার থেকে সুফিদের নামে করে আজকে আমাদের দেশে আমদানি শুরু হয়েছে, একদিকে তবলিগের নামে, একদিকে আহলে সুন্নতের নামে, একদিকে পীর সাহেবদের স্মরণ সভার নামে। এই ব্যাপারগুলিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি পরিষ্কারভাবে বলছি সরকারকে, না হলে আগামী দিন ভয়াবহ। আমরা কি বসে থাকবো? আমি আগেও বলেছি, সেদিন বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যে স্বাধীনতা এনেছি, আজকে শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতাকে অর্থবহ করার জন্য, রাজাকার মুক্ত করার জন্য এবং জঙ্গিবাদ বিরোধী সরকার এবং দেশ গড়ার লক্ষ্যে অর্থনীতির মুক্তির জন্য আজকে আমরা যে যুদ্ধ করে যাচ্ছি, একইভাবে আমরা এই দেশে জামাত মুক্ত না করা পর্যন্ত, রাজাকার মুক্ত না করা পর্যন্ত এবং এই নব্য মুসলমানদের মতো নব্য রাজাকারদের মুক্ত না করা পর্যন্ত বাংলাদেশ তরিকত ফেডারেশন আন্দোলন চালিয়ে যাবে। আমরা কোনো অবস্থাতেই এদেরকে কোনো অবস্থাতে ছাড় দিব না। আপনারা এদেরকে জিজ্ঞাসা করি, কোনো দরবারে যদি আঘাত হয় আপনারা কি মার খেয়ে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ তাদেরকে হেদায়ত করো? ওই দিন চলে গেছে, ওই দিন আর নাই। একটা থাপ্পড় খাবেন, দুইটা থাপ্পড় দিবেন, ঠিক কিনা? মারের বদলে মার। আল্লাহ নবীর উসুল হচ্ছে, তখন ছিল রক্তের বদলে কি ছিল? রক্ত। তাহলে মারের বদলে মার, রক্তের বদলে রক্ত আমরা নেব না। যে রক্ত ঝরাতে কোনো আপত্তি নাই, আমরা ইসলাম ধর্মে শান্তি ধর্ম, হত্যা নাই, হত্যা করা মহাপাপ, হত্যা করব না। তা আমার মাথা ফাটা দিবে, আমি আরেকজনের মাথা না ফাটিয়ে বসে থাকবো, সেটাও ঠিক না। তা আপনাদের খেয়াল রাখতে হবে, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী এসেছিলেন বলেই যে জাগরণ এসেছে মুসলিম উম্মাতে, তিনি শুধু কি মুসলমানদের জন্য ছিলেন? আজকে এখানে যারা বক্তারা এসেছেন বলে গেছেন এমন একটা কথা, উনি যেন শুধু বিশ্ব নবী, উনি ছিল শুধু মুসলমানদের নবী, অবশ্যই না। আল্লাহর কোরআন তা বলে না। আল্লাহর কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল আলামিন। তিনি সারা বিশ্বের জন্য আল্লাহকে বলছেন আমি রহমত স্বরূপ পাঠালাম। আল্লাহ একবারও বলে নাই মুসলিমিন বলে আমি শুধু মুসলমানদের জন্য পাঠালাম। আল্লাহ নবী ছিল বিশ্ব মানবতার জন্য, আল্লাহ নবী ছিল বিশ্বের সকলের জন্য, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য ছিল আল্লাহ নবী। ওনার আগমন হয়েছিল শান্তির দূত হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে। তিনি সকলকে আহ্বান করেছিলেন ইসলামের দিকে, শান্তির দিকে। যারা শান্তিতে এসেছেন, ইসলাম ধর্ম করেছেন, তিনি স্বাগত জানিয়েছেন। তারা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তাদেরকে তিনি ত্যাগ করেছেন, কখনো ত্যাগ করেন নাই। মসজিদে নববীতে যারা যেতেন, যদি কাফেরও যেত, ওনার থেকে বিচারের আশায় তিনি বিচার পেতেন। কোনো মুসলমান যদি দোষী সাব্যস্ত হতো, তাকে শাস্তি পেতে হতো। এটাই দয়াল নবীর শিক্ষা এবং দীক্ষা। বিশ্ব মানবতার জন্য, তিনি শুধু মুসলমানদের জন্য নয়। মুসলমান সর্বশ্রেষ্ঠ, আমার ধর্ম সবচেয়ে মহান, আমি একশোবার বলবো। তাই বলে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম অন্য কাউকে ছোট করব, সে অধিকার আল্লাহ নবী বা আল্লাহ আমাদেরকে দেয় নাই। তাই তো
যে মূল বাক্য ছিল মদিনা সনদে, যে প্রথম আল্লাহর নবীর যেটা সিগনেচার করেছিল, উইচ ওয়াজ সাইন্ড বাই আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি ছিল সেটা? মদিনা সনদ, দি চার্টার মদিনা। দি চার্টার মদিনা ছিল, সেখানে লেখা ছিল আজ থেকে যার যার ধর্ম প্রকাশ্যে কি করতে পারবে, পালন করতে পারবে, আজ থেকে যার যার ধর্ম প্রকাশ্যে পালন করতে পারবে এবং নিরাপত্তার সহিত। আর যদি মদিনা আক্রমণ হয়, মদিনাবাসী সকলে মিলে আমরা কি করব, মদিনাকে রক্ষা করব। একই সূত্র ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন এই মদিনা সনদের আলোকেই স্বাধীনতার ডাক দিয়েছিল। সেদিন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে আমরা যুদ্ধ করেছি। আজকে যে মানচিত্র, আজকে যে লাল সবুজের পতাকা, লালের মধ্যে কি খালি মুসলমানদের রক্ত? হিন্দুর রক্ত নাই, বৌদ্ধের রক্ত নাই, খ্রিস্টানদের রক্ত নাই, অন্যান্য ধর্মের রক্ত নাই, সাঁওতালদের রক্ত নাই, আদিবাসীর রক্ত নাই, আছে। তাহলে পতাকা আমাদের জন্য অত্যন্ত পবিত্র ব্যাপার, আমরা এটাও জানি। তাহলে এই রক্ত যারা দিয়েছে তারাই স্বাধীনতার উত্তরসূরি। তাই আজকের কথা না বাড়িয়ে আমি বলবো, আজকে শপথক পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে আমরা এটাই শপথ করব, যে শপথ আগামী দিন আমরা শান্তির বাণী সকলকে পৌঁছে দিব, বিশ্ব মানবতার জন্য সকল ধর্ম নির্বিশেষে সকলে আমরা রক্ষা করব। এবং একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে তার প্রতিবেশী মুসলমান যারা আছে তা আছেই, যদি অন্যান্য ধর্মে থাকে তাদেরকে দেখে শুনে রাখা আরও দায়িত্ব বেশি। এই দায়িত্ব আমাদের খেয়াল রাখতে হবে। বাংলাদেশ তরিকত ফেডারেশন শুধু একটি রাজনৈতিক দল নয়, এটা একটি চেতনার দল, এটা একটি বৈপ্লবিক পরিবর্তনের জন্য আমরা এসেছি। কারণ অনেকে বলে যে রাজনীতি করার প্রয়োজন নাই, তাহলে কোরআন শরীফ বাদ দেন, মদিনা শরীফ আল্লাহ নবী কী করছিলেন, তিনি রাজনীতি করেন নাই না করেন নাই? মদিনা থেকে রাষ্ট্র পরিচালনা করেন নাই? করেছে না? জবাব না করছে? যদি রাজনীতি উনি করে থাকে আমরা কারা তারা করবো না? রাষ্ট্রের, সমাজের প্রত্যেকটা ব্যবস্থার মধ্যে ইসলামের শান্তির ধর্ম পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব, দয়ালনবীর আদর্শ পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব, এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। তাই আমি আর কথা না বাড়িয়ে আমরা এখনই মিছিল শুরু হবে, জশ্ন জলুস শুরু হবে, যেটা প্রেস ক্লাব হয়ে পল্টন ঘুরে আমরা হাইকোর্টের মাজারে হাজার সর্বন্দ চিষ্ট সাহেবের মাজারে গিয়ে মুনাজাতের মাধ্যমে শেষ হবে। আজকে আমি যেমন ঈদ মিলাদুন্নবীর শুভেচ্ছা দিয়েছি, একে বিজয় মাসের শুভেচ্ছা দিচ্ছি। আজ স্মরণ করছি সেই 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধাদেরকে, তাদের জন্য আমরা দোয়া করব, তাদেরকে ব্যস্ত নসিব করুক আল্লাহ পাক। এবং 15 আগস্টে বঙ্গবন্ধু সহ যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করছি। একই সাথে সাথে বদর যুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, আসাফ খান এবং সকলে, তাদেরকে স্মরণ করছি। আমি কথা না বাড়িয়ে আমরা এখন জ্যেষ্ঠ মিলাদুন্নবী শুরু করবে কথা বলে এখানে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।